নমস্কার, ওয়েলকাম টু মৌসুমিস ওয়ার্ল্ড। মৌসুমিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আসুন শুরু করা যাক। এখনকার দিনে কিন্তু মার্কেটে খাঁটি ঘি পাওয়া প্রায় অসম্ভব, সেই জন্য ঘরে আপনারা কিভাবে খাঁটি ঘি তৈরি করতে পারেন সেটা আজকে দেখানো হবে। এই ঘি তৈরি করার জন্য কিন্তু একটাই উপকরণ লাগবে, আর সেটা হলো দুধের সর। এখানে একটা মিডিয়াম সাইজের বাটিতে এক বাটি দুধের সর আছে। দুধটাকে বারবার করে জ্বালিয়ে সরটাকে কালেক্ট করতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বাটির সরের পুরোটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচটা পুড়ে যেতে পারে। আর এটা থেকে ঘি তৈরি করতে 30 থেকে 35 মিনিট মতন সময় লাগবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই করে রাখতে হবে, আর এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন শর্টটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এবং এর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাকে প্রেস করে করে খুব ভালো করে নেড়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে যতক্ষণ না এর থেকে ঘি বের হচ্ছে। এটা থেকে কিন্তু এখন তেল ছাড়তে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আসল ঘি। এটা নাড়তে নাড়তে কিন্তু একদম শেষে গিয়ে এটা পুরোটাই ঘি তৈরি হবে, আর এগুলো শর্টটা কিন্তু একদম পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক 35 মিনিট পর এটা থেকে কিন্তু সম্পূর্ণ ঘি বের হয়ে গেছে, যতটা বের হবার ছিল। আর শর্টটা কিন্তু একদম পুড়ে গেছে, এটা একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। এটাকে এখন খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন খাঁটি ঘি তৈরি হয়ে গেছে। এক বাটি দুধের সরের থেকে 1/3 তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন ঘিটাকে খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে একটা কাচের কন্টেনারে রেখে দিতে হবে। এই ঘিটাকে কিন্তু আপনি 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। ঘিটা এখনও হালকা গরম আছে, আর এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা একদম জমে যাবে। তৈরি হয়ে গেল আমাদের হোমমেড ঘি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।